দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল শীত মৌসুমে অতিথি পাখির সমাগমের কারণে বিখ্যাত। এই বিলে একসময় বিচরণ করত ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি, সাথে স্থানীয় নানা প্রজাতির পাখির উপস্থিতিতে মুখরিত থাকত গাছগাছালিতে ঘেরা এই বিল। বিভিন্ন স্থান থেকে এসব পাখি দেখতে ভিড় জমাত পাখিপ্রেমীরা। কিন্তু কয়েক বছর ধরে এখানে শীতে পাখির আগমন কমে গেছে, দূর দূরান্ত থেকে এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। তাদের অভিযোগ, লিজ নিয়ে কড়াই বিলে মাছ চাষ করার কারণেই পাখির সংখ্যা কমে গেছে। আমরা এখানে এসেছি মূলত পাখি দেখতে, কিন্তু এখানে এসে দেখলাম যে আগের মতো সে পরিমাণ পাখি আসে না। এটা মনে হয় যে মাছ চাষের জন্য পাখির পরিমাণ কম। আগে প্রচুর পাখি আসতো, কিন্তু আজকে আসে আমরা সেই আগের অনুভূতি পাইলাম না। আমরা এখানে পাখি দেখতে আসছি, দেখতে যদি অতিথি পাখিগুলো আসে না এখন, কারণ এখানে মাছ চাষ করতেছে, এই জন্যই আর কি এখন পাখিগুলো আসে না। পাখি দেখতে আসে আমাদের আর কি মনের আকাঙ্ক্ষাটা পূরণ হইল না। অভিযোগ অস্বীকার করে মাছ চাষিরা জানান, অতিরিক্ত পর্যটক আগমনের কারণেই এখন আর অতিথি পাখিরা কড়াই বিলে আসছে না। পাখিদেরকে ডিস্টার্ব করি না, বরঞ্চ আমাদের পাখির দরকার, কারণ পাখি আমাদের পুকুরে থাকলে আমাদের পুকুরের মাছের খাদ্য হয়। পাখি সারাদিনে যেটা পায়খানা করে সেটা আমাদের মাছে খায়। পাখি কমার উদ্দেশ্য একটাই, বাইরের লোকে আসে পাখির উপরে অত্যাচার করে, হ্যাঁ সাইড থেকে তখন অত্যাচার করে, পাখি তখন ওই ভয়ে ভীতিতে পাখি আসে না। হ্যাঁ, কিছু সংখ্যক পাখি ওই ভয়ে চলে যায়। বদমাইশ কিছু লোক আসে, এরা ওই পাখি শিকার করতে আসে, পাখি মারে। আবার অনেকে পিকনিক খেতে আসে, বিল দেখতে আসে, আসে পাখিকে ঢেলাঢেলি করে। এতে অনেক পাখি কমে গেছে, আর কিছু কিছু পাখি এখন আসে। পাখির আগমন কমে যাওয়ার পেছনে মাছ চাষ দায়ী কিনা তা খুঁজে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। বিরল উপজেলার একটা কিন্তু অনেক আগ থেকেই ঐতিহ্য, এবং এটা কিন্তু আমাদের পাখির অভয়ারণ্য হিসাবে আমরা জানত, কারণ এটা হচ্ছে এই বিরল উপজেলার মানুষের বিনোদনের একটা কেন্দ্র বটে। এখন যারা এই বিলটা নিয়েছে, নেওয়ার পরে যদি ওরা মাছ চাষ করে আমাদের অতিথি পাখির আগমনের জন্য কোনো বাধা সৃষ্টি করে, তাহলে আমরা প্রশাসন থেকে সেই ব্যবস্থা নিব, যাতে আমাদের অতিথি পাখিগুলো এখানে এসে শীতকালে এখানে থাকতে পারে, আবার নির্দিষ্ট সময় আবার চলে যেতে পারে, এবং এদের আসা যাওয়ার কোনো যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা উপজেলা প্রশাসন, আমাদের প্রাণী সম্পদ মৎস্য কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ের প্রয়োজন হলে আমরা একটা কমিটি করব। কমিটির মাধ্যমে যাতে আমাদের এই পাখিগুলো এখানে নির্ভয়ে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। তাছাড়া আমরা এটার ব্যাপারে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যাতে আমাদের শীতকালে অতিথি পাখিগুলো এখানে এসে তারা সঠিকভাবে থাকতে পারে, এবং যাতে আমাদের এই এলাকার মানুষ আরও চিত্ত বিনোদন ভালো করে পেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। ঐতিহ্যবাহী কড়াই বিল আগের মতো অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হোক, এমন প্রত্যাশা দর্শনার্থী ও পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।